রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তিনকোনিয়ায় করোনা পরিস্থিতিতে সরকারি সমস্ত বিধিনিষেধকে মান্যতা দিয়ে বর্ধমান উদয় সংঘের উদ্যোগে ও বর্ধমান অভিযান গোষ্ঠীর সহযোগিতায় এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক সহায়তায় ক্লাব প্রাঙ্গণে অসহায় মানুষের সাহায্যার্থে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে উদয় সংঘের পরিচালনায় যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের যে আয়োজন করেছেন তাতে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় দাদা সঞ্চালক, এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট খেলোয়াড় সম্মানীয় প্রদীপ বাবু, এখানে উপস্থিত আছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সম্মানীয় দুজন কর্ণধার এবং বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব, সুবীর ঘোষ সহ এই ক্লাবের সমস্ত আমার সদস্যরা এবং এই ক্লাবের প্রতিষ্ঠাতা আমাদের সবার প্রিয় বর্ধমান জেলার মাননীয় ওমপ্রকাশ দত্ত মহাশয়, আমি সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। উদয় সংঘ সারা বছর ব্যাপী তাদের এই মায়ের পুজোর সঙ্গে সঙ্গে সারা বছর তারা সামাজিক কাজকর্ম করতে থাকে, বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এই ক্লাব। ক্লাব সদস্যরা জানান, মূলত উদয় সংঘের কালী মন্দিরে কোষ্টি পাথরের কালী মূর্তি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিবিরটি অনুষ্ঠিত হয়। এখন তো অর্থের একটা সংকট চলছে, এই সংকটের কথা ভেবে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। আজকে আমাদের অ্যাকচুয়ালি উদয় মায়ের যে আমাদের মাতালি মূর্তি আছে তার কোষ্টি পাথরের মূর্তি আজকে হচ্ছে প্রতিষ্ঠা দিন। 1998 কোষ্টি পাথরের মূর্তি হয়েছিল মায়ের, নির্ময় মূর্তি থেকে চেঞ্জ করে ওই জন্য আজকে ডেটটা আমরা ফাইনাল করেছি। হ্যাঁ, বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে যে কোভিডে যে রক্তের ক্রাইসিস হয়েছে সেই ক্রাইসিসটা কিছুটা যদি আমরা সুরাহা করতে পারি। কে উদ্বোধন করছে আজকে? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।